বিরতির পর ফিরে আসলাম। সাব্রুমের সীমান্তে আমতলী বারুনী ঘাট এলাকায় ফেনী নদীর তীরে বারুনী স্নান এবং মেলাকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে লোক সমাগম ঘটেছে, যেখানে বারুনী স্নানকে কেন্দ্র করে মানুষের মধ্যে একটা উৎসাহ লক্ষ্য করা গেছে। তবে সেক্ষেত্রে দুই দেশের লোকজন যাতে সাব্রুমের ফেনী নদী বা আশপাশে যারা রয়েছেন সেক্ষেত্রে সাব্রুমের মৈত্রী সেতু দিয়ে যাতে পারাপার হতে না পারেন তার জন্য রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। একদিকে যেরকম উৎসবের মেজাজে সেখানকার লোকজন মেতে উঠেছে, ঠিক তার পাশাপাশি কোন রকম যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য বিএসএফ এবং বিজিবি রয়েছে টহলদারিতে। ভারতের এই পাশে রয়েছে বিএসএফ এর টহলদারি, ওদিকে রয়েছে বিজিবি কড়া নিরাপত্তায়। এবং সেক্ষেত্রে ভারত বাংলাদেশ সাব্রুম সীমান্তে আমতলী বারুনী ঘাট এলাকাতে ফেনী নদীর তীরেই আজকে বারুনী স্নান চলছে এবং মেলা চলছে, যেখানে প্রচুর লোক সমাগম হয়েছে। মেলা এবং স্নানকে কেন্দ্র করে একটা অন্যরকমের উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে গোটা সাব্রুম জুড়ে। সাব্রুমে বহু দূর দূরান্ত থেকেই মানুষ আজকে পৌঁছেছে, যেখানে বারুনী স্নানে অংশগ্রহণ করছেন এবং তার পাশাপাশি পুজোও দিচ্ছেন সকলেই। বারুনী স্নানকে কেন্দ্র করে বাংলাদেশের রামগড় সীমান্তে এবং ভারতের সাব্রুম সীমান্তে অন্যান্য বছরের ন্যায় এই বছরও দুদেশের লোকজনরা পারাপারের আশায় প্রচুর ভিড় করেন, কিন্তু সেক্ষেত্রে বিএসএফ এর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। ভারতের সীমান্তে রয়েছে প্রচুর পুলিশ এবং টেসার বাহিনী, যাতে কোনো রকম ভাবে দুই প্রান্ত থেকে মানুষ আসা যাওয়া করতে না পারে তার জন্যই রয়েছে এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তবে আজকের এই বারুনী স্নানকে কেন্দ্র করে ঠিকই বক্তব্য রয়েছে সংশ্লিষ্টদের। সোমবার পায় আমতলে আদি সমুনাত বাড়ি কি অনুষ্ঠান হচ্ছে এখানে? মুখচন্দ্র উপলক্ষে এখানে প্রচুর পুণ্যার্থে সমাগম, এখানে নদীতে তর্পণ করা হয়, তারপরে স্নান করা হয় নদীতে, তাদের মা বাবার আত্মার স্বর্গতির ইয়ে জানিয়ে তর্পণ করা হয়। ভারত বাংলাদেশ খোলা থাকে, এবার তো খোলা থাকবে কিনা জানি না, কিন্তু পারবে আদি যুগ থেকেই চলে আসছে। এই কিরকম লোক সমাগম হয়েছে আজকে? প্রচুর, সকাল থেকে। সকাল কয়টায় এই তর্পণ শুরু হয়? ছয়টার নাগাদ। কয়টা নাগাদ চলবে? দশটা সাড়ে দশটা অব্দি তো তোমাদের এই স্নানের ইয়াটা পাওয়া, কিন্তু এরপরে তো স্নান করবো। আজকে যেহেতু পূর্ণ একটা পূর্ণময় তিথি, প্রচুর পুণ্যার্থী ভিড় জমেছেন সকাল থেকে। জামাতা মন্দিরে পুরোহিত জানিয়েছেন সকাল ছটা থেকে শুরু হয়ে গেছে পূর্ণ স্নান এবং পরবর্তী সময় পুজো দানের প্রক্রিয়া প্রায় দুপুর বারোটা পর্যন্ত চলছে এবং সারা দিন ব্যাপী চলবে এই পুরো আচার অনুষ্ঠান, জামাতা মন্দিরে পুরোহিত জানিয়েছেন। এবং বহু আদি যুগ থেকে হয়ে আসছে এই বারুণী ঘাটে বারুণী স্নান এবং মেলা, যেটা এই বছরও তার অন্যথায় হয়নি। তবে দুবছর সবকিছুতেই যেরকম করোনার প্রভাব পড়েছিল ঠিক একই রকম ভাবে বারুণী স্নানও সেটার প্রভাব লক্ষ্য করা গেছে। তবে সমস্ত কিছু কাটিয়ে মানুষ আবারও মেতে উঠেছে উৎসবের আমেজে এবং ধর্মীয় আমেজে মেতে উঠেছে সাব্রুমের মানুষজন। তবে সেক্ষেত্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন রয়েছে, যেটা বারংবার লক্ষ্য করা গেছে বিএসএফ এবং বিজিবির পক্ষ থেকেও। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানগারের পর্দায়। নমস্কার।